বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজকে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো, দেখুন যে এই পৃথিবীতে ছোট করার মতো কোনো মানুষ পৃথিবীতে নেই। এই পৃথিবীতে কোনো মানুষকে শুধু বড়ই ভাবব ওরকম নেই। তবে আজকের আলোচনাটি অবশ্যই আপনারা একটু খেয়াল করে শুনবেন। অবশ্যই আমাদের জন্ম হতে মৃত্যু পর্যন্ত আমাদের এই কথাগুলো কাজে লাগবে, আর এই কথাগুলো অনুসরণ করে যখন আমরা চলব তখন আমরা শ্রেষ্ঠত্বের কাতারে চলে যাব। আর আল্লাহ কি বলেছে, শ্রেষ্ঠ মানুষ কারা? যারা ধৈর্যশীল, যারা নম্র ভদ্র, এবং যারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে, তাদের মধ্যে এই লক্ষণ, এই ধরনগুলো থাকবে। যেমন এই পৃথিবীতে অনেক মানুষকে আমরা ছোট বলে গণ্য করে থাকি। দেখেন, হিসেব করতে গেলে আপনি একটা মুচির থেকেও ছোট, আমি একটা মুচির থেকেও ছোট। আমি একটা মুচির থেকে যে ছোট তা অবশ্যই আমি কথাগুলো আপনাদেরকে বলবো এবং আপনারা একটু খেয়াল করে শুনবেন। দেখেন, দেশের মধ্যে বড় বড় এমপি মন্ত্রী আছে, দেখা গেছে তার যে ক্ষমতা, যা তার যে কর্ম, তার যে বুদ্ধি, সেটা দিয়ে তিনি চলতেছে এবং চালাইতেছে। তো এখন যে বিষয়টি হলো যে, দেখেন একজন সাধারণ মানুষ রাস্তার মধ্যে একটা মুচি বসে আছে, সে মানুষের জুতা সেলাই করে। এখন দেখা গেছে আপনি যত ধনী লোক হন, এমন একটা অবস্থানে আপনি পড়েছেন আপনার জুতাটা ছিঁড়ে গেছে, ওই মুহূর্তে ছিঁড়া জুতা নিয়ে আপনার এখানে অ্যাটেন্ড করা এক জায়গায় সম্ভব নয়। তখন দেখা যায় সেই মুচি ব্যক্তিটা একটু ব্যস্ত, কিংবা এক জায়গায় সে একটা কিছু করতেছে, তখন তাকে গিয়ে বলতেছে, বাবা না ভালো, আমার জুতাটা একটু সেলাই করে দাও, আমার জুতাটা একটু সেলাই করে দাও। কিন্তু সে কিন্তু অনেক উচ্চ র্যাঙ্কের, সে কিন্তু তাকে বলতে হচ্ছে যে বাবা আমার জুতাটা সেলাই করে দাও। কারণ এই জুতো সেলাই করার যে বিষয়টা, এটা সেই এমপির মধ্যে নেই, সে জুতা সেলাই করতে পারে না। তাহলে জুতা সেলাই করতে পারে না, এই শিক্ষা তার নেই, এই যোগ্যতাও তার নেই, তার মানে সে জুতা সেলাই করতে পারে না। আর সেটা কে পারে? মুচি পারে। আর জুতা সেলাই করতে পারে সে, আমি জুতা পরে হাঁটতে পারি, এই মূল্যায়নটা তাকে দিতে হবে। এক দ্বিতীয়ত, আপনি আমি রিক্সায় চলি, এই রিক্সায় চলি, রিক্সাওয়ালাদেরকে মানুষের চড়থাপ্পড় দেয়, মানুষে কত অপবাদ করে। দেখেন, আপনি দশতলা বিল্ডিং আছে, আপনি ভালো ব্যবসায়ী, বড় বিজনেসম্যান, বড় চাকরিজীবী। এখন দেখা যায় যে আপনি এসির মধ্যে থেকে চাকরি করতেছেন বা অফিস করতেছেন, আপনি দেখেন যে রিক্সার মধ্যে ওঠার সাথে সাথে রিক্সার ঢাকনাটা করে দিয়েছেন, ঢেকে দিয়েছেন, যাতে আপনার শরীরে রৌদ্র না লাগে বা বৃষ্টি না পড়ে। দেখেন, একটা রিক্সাওয়ালা সকাল থেকে বের হয়, সে সারা দিন রিক্সা চালাইতেছে, রোদের বাড়ি খাচ্ছে, বৃষ্টির পানিতে ভিজছে। কিন্তু এটা যদি আপনাকে এই রোদের মধ্যে যদি আপনাকে 20-25 মিনিট রিক্সা চালাতে বলতে হয়, আপনার জ্বর এসে যাবে বা আপনার শরীর অসুস্থ হয়ে যাবে, আপনার দ্বারা এটা হবে না। তাহলে বোঝা গেল আপনি অফিস থেকে নেমে যখন রিক্সায় বাড়িতে যাবেন, তখন কিন্তু দেখেন যে এই রিক্সাওয়ালার যে গুণ ক্ষমতা, সে এই গুণ ক্ষমতা আপনার মধ্যে নেই। আচ্ছা, তাহলে এই রিক্সাওয়ালাকেও আমার সম্মান দেওয়া উচিত, কারণ সে যেটা পারে আমি সেটা পারি না। এবং এই সমস্ত বিশ্ববাসীর মধ্যে সমস্ত মানুষ যদি সব ধনী হয়ে যায়, জগৎ চলবে না। আর সব যদি একেবারে নিহাত গরিব হয়ে যায়, তবুও জগৎ চলবে না। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি একেবারে সবগুলো ভালো হয়ে যায়, জগৎ চলবে না। এই জগৎ যদি সমস্ত মানুষ খারাপ হয়ে যায়, তবুও জগৎ চলবে না। তাহলে বোঝা গেল যে একটার পিষ্টে একটা দরকার। সমস্ত মানুষ যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে দেশ চলবে না, অশিক্ষিতর দরকার। কারণ অশিক্ষিত শিক্ষা দিয়ে শিক্ষক চলবে, এবং ছাত্র শিক্ষা নেবে পরজন্মে বা পরবর্তীতে তারাও শিক্ষক হবে। যাই হোক, আজকের যে কথাটি বোঝাতে চাইলাম, যদি কেউ মনে করে যে যারা মাছ বিক্রি করে এদেরকে মাছ বলা হয়, জেলে বলা হয়। দেখেন, আপনি আমি দশতলাতে বসে আমি সেই মাছ বিরান করে, ভাজি করে, তরকারি পাক করে খাই। কিন্তু আপনি একদিন মাছ ধরতে যান, দেখবেন আপনার ঠান্ডা লেগে, জ্বর এসে, কাশি এসে আপনি একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। তার মানে কি, যে জেলে মাছ ধরে তাকেও সম্মান দেওয়া উচিত। তার মতো জেলে যদি না থাকতো, তাহলে আপনার মতো ব্যক্তি দশতলা এই মাছ খেতে পারতেন না। তাহলে আমরা যদি আরও একটু লক্ষ্য করি, একটা শিশু বাচ্চাকে গুণগত মান তাকে দিতে হবে। কেননা এমন এমন সময় আপনার মাথায় একটা জ্ঞান আসছে না, এটা কী করি, এটা কী করি, এটা কী করা যায়, এটা কী করা যায়, এমন চিন্তায় যখন আপনি অস্থির হয়ে গেছেন,
তো কি হলো? পরবর্তীতে দেখা গেল কি, যে ওই বাচ্চাটির মুখ দিয়ে এমন একটি কথা বের হয়ে এসেছে, তখন সেই কথাটি আপনার মাথায় ক্যাচ করেছে, জ্ঞানে ধরেছে, তখন সেই মতে আপনি কাজটি করে যে আপনার কাজটি হয়ে গেছে। কিন্তু এই শিশু কিন্তু সে হয়তো এই কথার মূল্যায়ন সে নিজেও বোঝে না, কিন্তু আপনি তার কথাটা শুনে আপনার মাথার মধ্যে টাচ করে ধরে গেল, আরে বাচ্চাটা কি বললো রে, তখন সেই মতে কাজ করে আপনি কাজ সাকসেস করে ফেলেছেন। তাহলে একটা শিশুকেও অবহেলা করা যাবে না। তবে হে জগৎবাসী, যদি আমরা কাউকে অবহেলা করি তাহলে আমরা কখনোই সেই আল্লাহর যে গুণ ক্ষমতা, আল্লাহর যে শক্তি, আল্লাহর যে স্থান বা আল্লাহর যে কাছাকাছি আমরা কখনোই হতে পারবো না। আল্লাহর কাছে সবসময় আমাদেরকে নিম্ন শ্রেণীতে হয়ে থাকতে হবে এবং বিবেকহীন হয়ে থাকতে হবে, আর বিবেকহীন মানুষ পশুর সমতুল্যই হয়। আচ্ছা, তাহলে আমরা যদি সর্বস্তরের লোককে সম্মান করি, কারণ এই মুচি যেটা জানে এটা আমি জানি না, তাহলে সে আমার থেকে এই কাজটা বেশি জানে। দেখা যায় একজন বক্তা মানুষকে কথা বলে বুঝ দিতে পারে এবং সেই কথাগুলো শুনে মানুষটা ভালো পথে এসেছে, তাহলে আমার কথা শুনে তো মানুষ ভালো হলো না, তার কথা শুনে ভালো হয়েছে, তাহলে বোঝা গেল সে আমার থেকে একটা বেশি আছে। এবং দেখা যায় ঘরের মধ্যে মেয়ে ছেলেরা পাক শাক করে, আমি একদিন পাক করতে গিয়ে হাত পড়েছি, ডাল পড়ে গেছে, গরম পানি পড়ে গেছে, হাত পা পড়ে আমি বসে আছি, কিন্তু একটা মেয়ে মানুষ সে টাইম টু টাইম পাক শাক করে, তার তো কিছুই হচ্ছে না, তাহলে আমার থেকে এই অভিজ্ঞতাটা তার বেশি আছে। তবে এই পৃথিবীর সমস্ত মানুষ যদি সমস্ত মানুষকেই গুরু হিসেবে জানে, শিক্ষক হিসেবে জানে এবং নিজেকে ছোট রাখে, সেই মানুষটা এই পৃথিবী থেকে অনেক বড় কিছু হয়ে যাবে আল্লাহর কাছে, এবং সেই মানুষগুলোই আল্লাহর বন্ধু হয়ে যায়, যে তারা আমার সৃষ্টির কোনো মানুষকে, কোনো প্রাণীকে, কোনো মাকলুকাতকে তারা ছোট করে দেখেনি। দেখেন, গাছ এমন একটা জিনিস, এই গাছ কিন্তু গাছের যে বীজগুলো আছে এগুলো আমরা পাড়াই, কিন্তু এই বীজটা রোপণ করে দিলে একটা আমের গাছ হয়েছে, আমরা সাত করে আম খেয়েছি, কাঁঠাল হয়েছে, কাঁঠাল খেয়েছি, বিভিন্ন ফল ফলাদি খেয়েছি, কিন্তু এই গাছটা কিন্তু আমাদের পায়ের নিচ থেকে মাটি ফুটো করে বীজটা গজিয়েছিল, আর সেই বীজ থেকে গাছ হয়েছে, গাছ থেকে ফল হয়েছে, আর সেই ফল খেয়ে আমাদের বল হয়েছে। কিন্তু এই পৃথিবীর মাকলুকাতের মধ্যে গাছও একটা মাকলুকাত, তাহলে সমস্ত মাকলুকাতকে যদি আমরা বড় চোখে দেখি এবং আমরা কোনোদিন অবহেলার চোখে না দেখি, তাহলে আল্লাহ কি বলেছে, তোমরা যদি আমার সৃষ্টিকে ভালোবাসতে না পারো তাহলে আমাকে ভালোবাসবে কি করে? তোমরা আমাকে জানার আগে, আমাকে চেনার আগে আমার সৃষ্টি সম্বন্ধে তোমরা জানো, আমার সৃষ্টি সম্বন্ধে তোমরা বোঝো। তোমরা যাকে অবহেলা করছো, যাকে তোমরা গরিব বলছো, যাকে তোমরা অজ্ঞানী বলছো, আমি তার মধ্যে আমার জিনিস নিহিত রেখেছি। কেননা হযরত ঈসা আলাইহিস সালাম কিন্তু, তিনিও আমাদের নবী, তিনি কিন্তু একটা কথা বলেছেন, দেখেন, যে তোমরা শিশু হও তাহলে তোমরা ধনী হতে পারবে, জ্ঞানী হতে পারবে, আল্লাহর প্রিয় হতে পারবে। সেটা কেমন? দেখেন, শিশু কিন্তু সে চকলেট আর একটা হীরার টুকরা, তার কাছে এই চকলেটটাই বেশি দামি মনে হবে, কারণ চকলেটটা মিষ্টি, এটা খেতে স্বাদ লাগবে, কিন্তু একটা হীরা বিক্রি করলে যে দশটা চকলেটের ফ্যাক্টরি দিতে পারবে সেই জ্ঞান কিন্তু তার নেই। দেখেন, আপনি একটা দুই বছরের শিশুকে একটা হীরা দিয়েছেন 2 কোটি টাকা দাম, এই হীরাটি দিয়ে বলেছেন বাবা তোমার একটা পকেটে রাখো, আমাকে পরে দিবে, তখন সে পকেটে রেখে খেলাধুলা করতেছে। কিন্তু একটা সাবালক মানুষকে যদি এই হীরার টুকরাটা দেওয়া হতো যে তুমি এটা রাখো, আমি তোমার থেকে পরে চেয়ে নিব, কিন্তু সেই সাবালক মানুষ জানে এই হীরাটার দাম 2 কোটি টাকা, তখন সে কিন্তু এটা বিক্রি করে সে ধনী হয়ে যাবে, কিন্তু তার সাথে আর দেখাও করবে না, তাকে এটা ফেরত দেবে না। তার মানে সে এটা সম্পর্কে বুঝে, আর বুঝে বলেই কিন্তু সে এটাকে আত্মসাত করে দিতে পারে। তাই আমি বলবো, আল্লাহর কাছে যদি আমরা অবুঝ হই, আল্লাহ তুমি সব জানো, তুমি সব বুঝো, আমরা কি বুঝি, আমরা তোমার সৃষ্টি মাত্র, ধুলিকণার সমান, তখনই কিন্তু আল্লাহ তাকে একদিন উচ্চ মর্যাদা দান করেন। তবে আমরা এই পৃথিবীতে যত শিক্ষা অর্জন করি, যত জ্ঞানী হই, যত ধনী হই, তবুও কিন্তু যদি আমরা প্রত্যেকটা সৃষ্টিকে, প্রত্যেকটা মানুষকে, ছোট বড় সকলকে এবং মুচি থেকে শুরু করে উচ্চ জ্ঞানী পর্যন্ত যদি আমরা তাদেরকে সম্মান দিতে শুরু করি, যে তার যে গুণটা আছে, জ্ঞানটা আছে, এটা আমার নেই, যখন আমি এরকম একটা ভাব রেখে চলবো, কখনো আমার মধ্যে অহংকারের সৃষ্টি হবে না, আর অহংকারের সৃষ্টি হলে পতনের মূল, আর তখনই হয়ে যাব আমি পায়ের ধুল। তাই বলবো, যদি আমাদের পেতে হয় কোনো কুল, তবে যেই কথাটি বললাম এই কথাগুলি হলো আল্লাহর, আল্লাহকে পাইতে সেই কথার মূল। তবে হে জগৎবাসী,
আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে এবং এরকম যদি ভাবেন যে আমরা সামনে আরো ভালো ভালো কিছু আলোচনা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেরকম আলোচনার জন্য আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।